নমস্কার। পশ্চিমবাংলায় ভোট পরবর্তী যে হিংসা, সেই হিংসা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপি বারবার মমতা ব্যানার্জির কাছে প্রশ্ন করেছেন, এই যে পশ্চিমবাংলায় এত ভোট পরবর্তী হিংসা হচ্ছে, এটি নিয়ে আপনি কি করছেন? যে করে হোক থামান, পশ্চিমবাংলায় কিন্তু প্রচুর মানুষ হত্যা হচ্ছে, বাড়ি সম্পত্তি সমস্ত কিছু লুট হচ্ছে, মেয়েদের শ্লীলতাহানি হচ্ছে, ধর্ষণ পর্যন্ত হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির থেকে প্রশ্ন বারবার কথা উঠে আসছে যে বিজেপি বাংলাকে বদনাম করার জন্য ফেক ভিডিও সাজিয়ে নিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে, পশ্চিমবাংলা শান্ত রয়েছে, পশ্চিমবাংলায় কোনো ভোট পরবর্তী হিংসা হচ্ছে না। কিন্তু রাজ্যপাল মমতা ব্যানার্জিকে বারবার প্রশ্ন করছেন কেন এত রাজ্যে হিংসা হচ্ছে। পশ্চিমবাংলার বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছে, প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে। এর ফলে মোদী সরকার পশ্চিমবাংলার জন্য বড় একটি সিদ্ধান্ত নিতে পারে, পশ্চিমবাংলার জন্য বড় একটি সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। মোদী কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী সরকার ও বিজেপিকে ঘিরে ধরেছে। মমতা ব্যানার্জি বলছে ভোট হিংসার কথা বলে আসলে বিজেপি উত্তরবঙ্গকে পশ্চিমবাংলা থেকে আলাদা করতে চাইছে, পশ্চিমবাংলাকে টুকরো টুকরো করতে চাইছে বিজেপি, পশ্চিমবাংলাকে বদনাম করতে চাইছে। কিন্তু বিজেপি এটা জানে না, মমতা ব্যানার্জি থাকতে কোনোভাবেই বঙ্গভঙ্গ করতে দেবো না, কোনোভাবেই উত্তরবঙ্গকে আলাদা করতে দেবো না, কোনোভাবেই বাংলার বুকে আশ আটতে দেবো না। বিজেপি যে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে চাইছে, তার মানে কেন্দ্রের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, রাজ্যের বা উত্তরবঙ্গবাসীর কোনো দাম থাকবে না, সমস্তটাই কেন্দ্র নির্ভর। এই বিষয়ে বাংলার বিজেপি নেতৃত্ব বলেছে বাংলা ভাগের কোনো ধারণা বা চিন্তাভাবনা বিজেপির মধ্যে নেই। গোর্খাল্যান্ডের মতো আন্দোলনও বাংলা দেখেছে, কিন্তু গোর্খাল্যান্ডকে সমর্থন করে গোর্খাল্যান্ড বিজেপি করেনি। জলপাইগুড়ির গোপন মিটিং হয়েছে, তাতে নাকি আলোচনা করা হয়েছে যে উত্তরবঙ্গকে আলাদা করা হোক এবং আমরা সাংসদে এই বিষয়ে কথা তুলব। কিন্তু বিজেপি এটা পরিষ্কার করে বলে দিয়েছে কোনো ব্যক্তিগত মানুষের বা কোনো ব্যক্তিগত নেতার কোনো সিদ্ধান্ত মত বা থাকতেই পারে, সেটা বিজেপি সমর্থন করে না, বাংলা ভাগের কোনো সিদ্ধান্ত বিজেপির নেই। বিজেপি বলছে ভোট পরবর্তী হিংসার থেকে মোড় ঘোরাতেই মমতা ব্যানার্জি এই চাল চালছে। মমতা ব্যানার্জি ইচ্ছা করেই বলছে যে বাংলা ভাগ করতে চায় বিজেপি। আসলে ভোট পরবর্তী হিংসার যে চিত্র বাংলায় ফুটে উঠেছে তার ঢাকতেই মমতা ব্যানার্জি এই চাল চেলেছে। এদিকে আবার রাজ্যপাল বড় বড় সিদ্ধান্ত নিতে চলেছে। রাজ্যপাল মমতা ব্যানার্জিকে সতর্ক করে দিয়েছেন, এখনও যদি সঠিকভাবে রাজ্য না চালান তাহলে তিনি বাধ্য হবেন সংবিধান অনুযায়ী কাজ করতে। অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি রাষ্ট্রপতি শাসনের কথাই বলেছে। এদিকে বারবার রাজ্যের বিজেপি নেতৃত্ব কেন্দ্রের কাছে বলছে কোনো একটি ব্যবস্থা করুন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি যাচ্ছে, রাষ্ট্রপতির কাছে চিঠি যাচ্ছে, মোদীর কাছে চিঠি যাচ্ছে, সেই কথা মাথায় রেখে নরেন্দ্র মোদী কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে বাংলার বুকে, বাংলার বুকে বিরাট একটা সিদ্ধান্ত নিতে পারে নরেন্দ্র মোদী। সকলেই কথা বলেছে কিন্তু নরেন্দ্র মোদী এখনও কিছু বলেনি, কিন্তু নরেন্দ্র মোদী চুপচাপ রয়েছে। তাই বাংলার হিংসা নিয়ে নরেন্দ্র মোদী কিন্তু একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে খুব শীঘ্রই। জয় হিন্দ।